আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দীর্ঘ বিরতির পর আবার আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি বাঙালির প্রিয় মাছ ইলিশের খবরাখবর নিয়ে। দর্শক, সরকারি নিষেধাজ্ঞায় দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর 30 এপ্রিল 2021 মধ্যরাত অর্থাৎ পহেলা মে থেকে ইলিশ আহরণে নেমে পড়েছেন বাংলাদেশের জেলেরা। নদী এবং সাগরে ইতিমধ্যে তারা মাছ ধরতে শুরু করেছেন, তবে এখনও বর্ষা শুরু না হয় খুব সামান্যই ইলিশ তাদের জালে পড়ছে বলে জানা গেছে। আর এসব ইলিশ রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারেও আসতে শুরু করেছে। দর্শক, অন্যান্য সময়ের মতো এই সিজনেও আমরা থাকব রাজধানী ঢাকার ইলিশ বাজারের খবরাখবর জানাতে, থাকবেন আপনারাও আমাদের সাথে। চলুন দর্শক, আমরা একটু দেখে নেই গত সিজনে রাজধানী ঢাকার কাওড়ান বাজারে ইলিশ বেচাকেনার কিছু ভিডিও চিত্র। কম হবে 700-800। এই মাছের দাম এভারেজ প্রায় 5,000 টাকা উঠবে, আমরা দেখি কেমন দরে বিক্রি হয়। I
5000 দিয়ে ডাক চেয়েছে, এখন দেখা যাক শুরু হয় কত দিয়ে। এই মাছগুলো কত করে যায় এখন দেখব। বিয়ার্স, আমরা এখানে আরো একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলি। ভাই আজকে এগুলো কত করে চলছে? এটি 650 টাকা কেজি চলছে, কেজির উপরে। একবারে মুলার দামে কেজি 650, আর এটা হলো 1 কেজি 300 400, এটা এটা হলো 1.5 কেজি 1.2 কেজি আছে, এটা 750 মাত্র, 750, আর কেজির উপরে 650। বাজারে কাস্টমার নাই, মাছ খুব সস্তা। বেশ, আমরা সিরাজ ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু আপনাদের দিতে চাই। 01935927957। আচ্ছা, ধন্যবাদ। আপনারা সিরাজ ভাইয়ের নাম্বারটা পেলেন এবং আপনারা যোগাযোগ করতে করে আপনারা তার কাছ থেকে তরতাজা চাঁদপুরের মাছ আপনারা নিতে পারবেন। আর এই যে মাছগুলো অনেকে বলে না দাম কম, চল কত পছন্দ করে, এটি নিজ থেকে ফোন দিয়ে এক মহিলা সাংবাদিক সিনিয়র। এই মাছের কালার কার কেমন দেখা যায়? ইলিশের বাজারে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের বলতে ডিম সহ ডিম ছাড়া। কিছু মাছের টেস্ট বেশি, কিছু মাছের টেস্ট কম থাকে, কিছু মাছ পদ্মার, কিছু মেঘনার, কিছু সামুদ্রিক মাছ থাকে, যে কারণে মাছের দামের ভেরিয়েশন থাকে। আমরা এখানে আরও এক ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আপনার নাম আর মোবাইল নাম্বারটা একটু বলেন, অনেকে এই মোবাইলের সাথে যোগাযোগ করতে চায়। 01714786524। নামটা বলেন? আবু বকর। বকর ভাই, আপনার এখানে কয়টা পর্যন্ত থাকবে? এখানে আপনার বেলা 4টা পর্যন্ত আছে। 4টা পর্যন্ত ভিউয়ার্স, আপনারা দেখুন একদম তরতাজা ফ্রেশ মাছ। মাছ ধরেন না,
আসলে সস্তা ওই দেখেন আজকে রিপোর্টার আইছে আমাদের টাকা দিয়ে দিচ্ছি কারণবাজার পথে চাঁদপুরের থেকে আসে মনে করেন একদিন দুই দিন লাগে একদিনে আসে একদিন ধরে মানে জমাট করে একদিন যোগাযোগ করে মাছ নিতে চাই বা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই আপনি কি মোবাইল নাম্বার দিতে চান? জি অবশ্যই। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মুসা। মুসা ভাই আপনার নাম মোবাইল নাম্বারটা বলেন। 0191-8926-912 ছোট মাছটা 650 টাকা কেজি। এটা হলো 800 গ্রাম, 900 গ্রাম, 750 গ্রাম। আচ্ছা, এটা কোন জায়গার মাছ? এটা চাঁদপুরের। মাছের দাম কি আর কমার সম্ভাবনা আছে? হ্যাঁ, একটু আমদানি একটু বেশি হইলে কমার সম্ভাবনা আছে। যদি আমদানি বেশি হয়, আমদানি কি এখন যে সিজন এই গত বছর এরকম সিজনে কি মাছ বেশি ধরা পড়ছে নাকি আপনার কি অভিজ্ঞতা? না, বেশি ধরা পড়তেছে। এবছর বেশি ধরা পড়ছে। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন? আজকে কেমন বেচা বিক্রি চলছে? না, বেচা বিক্রি নাই। ক্রেতা কম? ক্রেতা অনেক কম। দাম? দাম হয়তো মনে করে এটা কিনা 820 টাকা, এখন 860 টাকা চাই। নাই না, নেয় না। না, 820 টাকা কিনা 20 টাকা খরচ আছে, 850 পড়ছে। আর 900 দাম কত নেয় না? কি পরিমাণ মাছ আজকে আনছেন? মাছ আনছে ধরবে মনে করেন 90 কেজি। আচ্ছা, বিক্রি হচ্ছে কত? মাত্র 12,000-16,000 বিক্রি করছি মাত্র। আপনি তো কারণ বাজারে বসেন নাকি? না না, আমি এখানে আসতে এখানে 12 মাস দিচ্ছি। 12 মাস। আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনি কি মোবাইল নাম্বার দিতে চান? হ্যাঁ পারবো, সমস্যা ঠিক আছে। আপনার নামটা বলেন। মোহাম্মদ মুসলিম। মুসলিম, মুসলিম ভাই আপনার মোবাইল নাম্বার বলেন। 01725। হ্যাঁ, 777-6691। 0725-77-6691-6691। আপনারা চাইলে মুসলিম ভাই এখানে এসে অথবা মোবাইলে যোগাযোগ করে আপনাদের পছন্দের মাছ সম্পর্কে দাম জানতে পারবেন। 450 একদম ছোট সাইজের মাছগুলো 450 থেকে 550 মধ্যে বিক্রি হচ্ছে। 450 420